আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল হাসান তন্ময়। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। চলে গেলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বাংলাদেশ হারালো আপনজনকে, শোকবার্তায় প্রধানমন্ত্রী। প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে বুধবার একদিনের জাতীয় শোক ঘোষণা। ক্ষমতা ধরে রাখতে গুম খুন হত্যার রাজনীতি করে জিয়া রহমানের পরিবার, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। এবং করোনা মুক্ত হওয়ার পরও বাড়ছে শারীরিক জটিলতা। রাজধানীতে দুটি সরকারি হাসপাতালে চালু হলো পোস্ট কোভিড ক্লিনিক। চলে গেলেন ভারতের সাবেক রাষ্ট্রপতি, উপমহাদেশে বর্ণ রাজনীতিক প্রণব মুখার্জি। তার বয়স হয়েছিল 84 বছর। তার মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক জানিয়েছেন। বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বর্ষীয়ান এই রাজনীতিকের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোকবার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, প্রণব মুখার্জি ছিলেন আমাদের অভিভাবক ও পারিবারিক বন্ধু। এদিকে প্রণব মুখার্জির মৃত্যুতে 7 দিনের শোক ঘোষণা করেছে ভারত সরকার। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে আগামী 2রা সেপ্টেম্বর বুধবার রাষ্ট্রভাবে শোক পালন করবে বাংলাদেশ। সোমবার রাতে এক সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, সরকার ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে বুধবার রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। তার মৃত্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সহ মন্ত্রিসভার সদস্যরা শোক প্রকাশ করেছেন। শোকবাণীতে তারা তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু। তার মৃত্যুতে উপমহাদেশের রাজনীতির জন্য অপূরণীয় ক্ষতি। ক্ষমতা দখল করতে গুম খুন হত্যার রাজনীতির চর্চা করছে খালেদা জিয়া, তারেক রহমান সহ জিয়াউর রহমানের পরিবার। ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমানের দেখানো পথে হেঁটে খালেদা জিয়াও রাজনীতিকে কুলুষিত করছেন। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে আলোচনায় যোগ দেন প্রধানমন্ত্রী। মাকে নিয়ে স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে জাতির পিতাকে প্রেরণা জুগিয়েছেন, এজন্য বঙ্গবন্ধু নিশ্চিন্তে রাজনীতি করতে পেরেছেন। সমস্ত চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে এই যে একেবারে নিবেদিত প্রাণ হয়ে তিনি যে আমার মা বাবার পাশে থেকেছেন, তাকে প্রেরণা জুগিয়েছেন, তাকে সমস্ত সাংসারিক ঝামেলা থেকে মুক্ত রেখে তিনি যে রাজনীতি করতে সেই রাজনীতি থেকে যেন মনোনিবেশ করতে পারে, তিনি যে দেশের স্বাধীনতা চাইতেন সেই স্বাধীনতা কাজ যেন তিনি সঠিকভাবে করতে পারেন, সে ব্যাপারে আমার মায়ের এক অনবদ্য ভূমিকা রয়েছে। আমি বলবো যে আমার বাবা বোধহয় এরকম একজন সঙ্গী পেয়েছিলেন বলেই তিনি সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ হয়ে দেশের সেবা করতে পেরেছিলেন। প্রধানমন্ত্রী বলেন, খুনিদের স্বীকারোক্তিতে প্রমাণিত জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যায় জড়িত, অথচ বিএনপি গলাবাজি করে এই দায় অস্বীকার করতে চাইছে। প্রধানমন্ত্রী বলেন, মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেয়া সহ একটি জাতিকে ধ্বংস করতে যা যা করা দরকার তাই করেছিলেন জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর হত্যাকারীদের ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিল জিয়াউর রহমান এবং পুরস্কৃত করেছিল। আর খালেদা জিয়া 2001 সালে ক্ষমতা এসেই অপারেশন ক্লিন হার্ট নামে যাদেরকে দিয়ে এরকম মানুষ হত্যা করিয়েছে তাদেরকে আবার ইন্ডেমনিটি দিয়েছে, পুরস্কৃত করেছে। জিয়ার স্ত্রী, জিয়ার ছেলে সবগুলি হচ্ছে তাদের হাতে রক্তের দাগ এবং তারা এভাবেই রাজনীতি করেছে। শিক্ষা দীক্ষা তো নাই, শুধু এই গুন্ডামি আর অত্যাচার আর এই খুনের রাজত্বই তারা কায়েম করতে চেয়েছিল। প্রতিশোধের রাজনীতি নয়, জাতির পিতার আদর্শকে ধারণ করে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে ছাত্রলীগকে নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত দিক ও আবেদনের বিষয়বস্তু বিবেচনা করে তার সাজা স্থগিতের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তবে তিনি জানান, বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন এখনও তার দপ্তরে পৌঁছায়নি। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব তথ্য জানান আইনমন্ত্রী। বিস্তারিত ইকরামুল হক সাইমের রিপোর্টে।
দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে আড়াই বছরের বেশি সময় কারাভোগের পর গত 25 মার্চ 6 মাসের জন্য শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সরকারের নির্বাহী আদেশে দেয়া মুক্তির এই সময়সীমা শেষ হচ্ছে 24 সেপ্টেম্বর। সেজন্য গত 25 আগস্ট পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন করেন বেগম জিয়ার পরিবার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল তার আবেদন আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা বললেও এখনও তা পাননি বলে জানান আইনমন্ত্রী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে বলেছেন যে তিনি একটি দরখাস্ত পেয়েছেন যে যেহেতু আগামী সেপ্টেম্বরের 24 তারিখ এই 6 মাস শেষ হয়ে যাবে, তারা সেটার এক্সটেনশন চেয়েছেন। তিনি আমার কাছে পাঠিয়েছেন, এটা এখনও আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছায় নাই, পৌঁছালে আমরা বিবেচনা করব। খালেদা জিয়া কিন্তু জামিনে নাই এবং কোনো আদালতে কিন্তু তাকে জামিন দেয় নাই। মাননীয় প্রধানমন্ত্রী মানবিক দিক চিন্তা করে আমাদেরকে নির্দেশ দিয়েছিলেন যে ফৌজদারি কার্যবিধির 401(1)ধারায় তার যে দণ্ডাদেশ সেটা স্থগিত করে তাকে 6 মাসের জন্য মুক্তি দেওয়ার জন্য। এ সময় সাংবাদিকরা বেগম জিয়ার আবেদনের ব্যাপারে সরকারের মনোভাব জানতে চান আইনমন্ত্রীর কাছে। ওনাকে যখন 6 মাস আগে একবার মাননীয় প্রধানমন্ত্রী মানবিক কারণে মুক্তি দিয়েছিলেন 6 মাসের জন্য, তো সেইটা আমরা তার স্বাস্থ্যের অবস্থা বিবেচনা করে, দরখাস্তে কি লেখা আছে সেই সব বিবেচনা করে সিদ্ধান্ত নিব। এ সময় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রেডিও, টেলিভিশন ও পত্রিকার অনলাইন ভাষণের জন্য আলাদা নিবন্ধনের বিধান রেখে জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালার খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। তবে পত্রিকাগুলো যদি কাগজে ছাপানো সংবাদ হুবহু অনলাইনে প্রকাশ করে তাহলে কোনো অনুমতি লাগবে না বলেও জানান তিনি। এছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। লাইসেন্সপ্রাপ্ত টেলিভিশন এবং বেতার নিউজ পোর্টাল হিসেবে প্রচার কার্য, যেমন এখন দেখবেন অনেক টেলিভিশন তারা আবার নিউজ পোর্টাল চালাচ্ছে, তো এইটার কোনো অনুমতি নিতে হবে। রেডিও টেলিভিশন তো অনলাইনে করার জন্য না, তারা যেই মাধ্যমে চলবে সেই মাধ্যমে, তারপরে যদি অনলাইন করতে চায় রেডিও টেলিভিশন দুটাকেই আপনার অনুমতি নিন। পত্রিকা যদি তার যে হার্ড কপি যা আছে সেটাই যদি অনলাইনে দেয় তাহলে তার জন্য অনুমতি লাগবে না, কিন্তু যদি ভ্যারি করে এক্সট্রা কিছু করে তাহলে অবশ্যই অনুমতি ছাড়া করতে পারবে। সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে আরও একটি মামলা হয়েছে। একই পরিবারের 3 জনকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে আদালতে এই মামলা দায়ের করেন কক্সবাজারের এক নারী। একই দিনে আদালতে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সিনহা হত্যা মামলার তৃতীয় নম্বর আসামি নন্দদুলাল রক্ষিত। কক্সবাজার প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন শাকিলের রিপোর্ট, জানাচ্ছেন পরাগ আরমান। 3 দফায় 14 দিনের রিমান্ড শেষে নন্দদুলাল রক্ষিতকে সোমবার সকাল 10:20 নেওয়া হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারার খাস কামরায়। সেখানে বিকেল 3:30 পর্যন্ত জবানবন্দি দেন তিনি। এরই মধ্যে তৃতীয় দফা রিমান্ড শেষে বেলা 2টার দিকে সাবেক ওসি প্রদীপকে আদালতে এনে আবারও একদিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। উভয় পক্ষের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করে আদালত। আপনার সিআরপিসি 167 এবং পুলিশ রেগুলেশন অফ বাংলাদেশ দেখলেই দেখবেন 15 দিনের বেশি একটি মামলায় রিমান্ড দেওয়া যায় না। এদিকে গত 6 মে গভীর রাতে টেকনাফের রঙ্গিখালীতে 50 লাখ টাকা না দেয়ায় 2 ভাই এবং 1 ভাগিনা সহ 3 জনকে ক্রসফায়ারে হত্যার অভিযোগে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার সহ 41 জনের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আমলি আদালতে রঙ্গিখালীর সুলতানা রাজিয়া মুন্নি এই মামলা করেন। বাড়ি থেকে ধরে নিয়ে যাই, নিয়ে যাওয়ার সময় টেকনাফ থানার ওসি বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস এবং
মশি রহমান বাড়ির অন্যান্য সদস্যদেরকে বলেন যে আপনারা 50 লক্ষ টাকা নিয়ে আসেন, যদি দিতে না পারেন এদেরকে লাশ আপনাদেরকে দেওয়া হবে। রঙ্গিখালীর গাজীপাড়ার সৈয়দ আলম, তার ভাই নুরুল আলম এবং তাদের ভাগিনাকে একই দিন ওসি প্রদীপের হুকুমে ক্রস ফায়ারের নামে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে এ মামলায়। নিহতদের লাশ পাওয়া যায় ধান খেতে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 33 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4,281 জনে। সর্বশেষ 24 ঘন্টায় 12,454টি নমুনা পরীক্ষায় নতুন করে 2,174 জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার 17.46%। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 312,996 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,980 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 204,887 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 65.46%। মৃতদের মধ্যে 29 জন পুরুষ ও 4 জন নারী। 24 ঘন্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ 21 জন, রাজশাহী বিভাগে 5 জন, চট্টগ্রাম বিভাগে 4 জন, খুলনা, বরিশাল ও রংপুর বিভাগে 1 জন করে মারা গেছেন। করোনা মুক্ত হওয়ার পরও অনেকে মারাত্মক দুর্বলতা, মাথা ঘোরা, অনিয়ন্ত্রিত রক্তচাপ, নিদ্রাহীনতা সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। তারা ফিরতে পাচ্ছেন না তাদের স্বাভাবিক কর্মজীবনে। করোনা পরবর্তী এসব সমস্যার চিকিৎসা দিতে রাজধানীর প্রধান দুটি সরকারি হাসপাতালে চালু হয়েছে পোস্ট কোভিড ক্লিনিক। ফজলে রাব্বির রিপোর্ট। চোখ ঘোলা হয়ে আসে, আমি সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় মনে হচ্ছে যে আমি এক সিঁড়ি আগে বা পরে পা দিচ্ছি এরকম, অথবা আমি পড়ে যাচ্ছি। করোনা ভাইরাস থেকে মুক্ত হওয়ার পর আবার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রত্যাশা আক্রান্ত সবার, কিন্তু অনেকের ক্ষেত্রেই তা হয়নি। দুর্বলতা আর নানা উপসর্গ তাদের করে তুলেছে আতঙ্কগ্রস্ত। বিকাল হইলে গায়ে খুব ব্যথা আসে, এত ব্যথা আসে যে মনে হয় যেন মাংস পেশিগুলি জমাট হয়ে যায়। ঠান্ডা কারণে যেরকম মাথা ভার হয়ে থাকে এরকম, এবং অনেক সময় দেখা যাচ্ছে প্রচণ্ড মাথা ব্যথাও করছে, যেটা আমার আগে ছিল না। চিকিৎসকরা বলছেন করোনা পরবর্তী শারীরিক জটিলতার কারণে অনেকেই আশঙ্কাজনক মানসিক অবসাদে ভুগছেন। 14 দিন বা 21 দিনের মানুষটা যে অসুস্থ ছিল করোনাকালীন সময়, তার চেয়ে বেশি ভয়াবহ অসুস্থ হয়ে যাচ্ছে তার পরবর্তী সময়। মানসিকভাবে একেবারেই ডিমোরালাইজড হয়ে যাচ্ছে। আমরা বেশ কয়েকজন পেশেন্ট পেয়েছি যারা সুইসাইডাল টেন্ডেন্সি নিয়ে প্রেজেন্ট করছে, মানে বেঁচে থাকার আগ্রহ হারিয়ে ফেলছে, এত বেশি মানসিকভাবে ভেঙে পড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা পরবর্তী রোগীদের এসব শারীরিক উপসর্গকে বলছে লং কোভিড। এগুলোকে হালকা করে দেখার সুযোগ নেই বলছেন চিকিৎসা বিজ্ঞানীরা। করোনা পরবর্তী কীভাবে জীবনযাপিকা হবে, খাদ্যাভ্যাস কী হবে, সেটা একজন ডাক্তারের পরামর্শে নেওয়া উচিত। এবং WHO কিন্তু বলেই দিয়েছে যে একটা ফলো আপ প্রিন্টের মধ্যে থাকতে হবে। আমাদের দেশে এটা প্র্যাকটিসটা শুরু হচ্ছে, এবং এইটা ব্যক্তিগত পর্যায় থেকে উদ্যোগী হতে হবে, কারণ সরকারের পক্ষে সব কিছু করা পসিবল হবে না। করোনা পরবর্তী নানা জটিলতা ভোগা রোগীদের চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থাপন করা হয়েছে পোস্ট কোভিড ক্লিনিক। কোভিডের চিকিৎসার পরে যে ধরনের জটিলতার সৃষ্টি হয় সেইগুলোকে দেখা এবং সেইগুলোকে অ্যাড্রেস করে তাদের সমাধান দেওয়া, এবং সবচেয়ে বড় একটা জায়গা হচ্ছে তাদের একটা রিহ্যাবিলিটেশন দেওয়া, এই উদ্দেশ্যে এই পোস্ট অ্যাকিউট কেয়ার ক্লিনিক অফ কোভিড-19 এবং অ্যান্ড ফলো আপ এই ক্লিনিকটা আমরা শুরু করছি। প্রাথমিকভাবে ঢাকা মেডিকেলে সপ্তাহে 2 দিন রবি ও বুধবার এবং বঙ্গবন্ধু মেডিকেলে রবি, মঙ্গল ও বৃহস্পতি এই 3 দিন সকাল 9টা থেকে দুপুর 12টা পর্যন্ত চিকিৎসা নিতে পারবেন করোনা পরবর্তী জটিলতায় ভোগা রোগীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বিরতির পর আবার স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা সংবাদে। রেলের ভাড়া বাড়ানোর কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। রেল মন্ত্রণালয়ের সভাকক্ষে রোলিং স্টক অপারেশন ইমপ্রুভমেন্ট প্রজেক্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি একথা জানান। মন্ত্রী বলেন করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় ট্রেনের চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে। এখন পর্যন্ত সিট খালি রেখে কিন্তু আমরা, যদিও গণপহরের কোনো অংশ হিসাবে আমাদের যে বাস বা অন্যান্য পরিবহন সেই পরিবহনে সেটি তারা প্রত্যাহার করেছে, কিন্তু রেল আমরা এখন পর্যন্ত সেই সিদ্ধান্ত গ্রহণ করি নাই। কিন্তু এখন পর্যন্ত আমরা অর্ধেক টিকিটেই বিক্রি করছি, সোশ্যাল ডিস্টেন্সিং, স্যানিটাইজেশন,
মাস্ক পরা, এই যে নির্দেশনাগুলো, সেগুলো মেনেই কিন্তু আমরা চেষ্টা করছি। এবার আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির হার নতুন করে চিন্তায় ফেলছে বিশেষজ্ঞ সহ সাধারণ মানুষকেও। কারণ সারা বিশ্বে করোনা আক্রান্তের মানুষের সংখ্যা ছাড়িয়েছে 2,52,93,000। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন 8,47,000-এরও বেশি মানুষ। করোনার হটস্পট যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় 60,00,000, যা পুরো বিশ্বের আক্রান্তের 1/4। ভাইরাসে আক্রান্তের সংখ্যা ল্যাটিন আমেরিকা ও এশিয়াতেও ভয়াবহ রূপ নিচ্ছে। আবার আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল সহ মেক্সিকো, পেরু, কলম্বিয়া এবং আর্জেন্টিনায় প্রতিদিনই শনাক্তের সংখ্যা বাড়ছে। এদিকে ভারতে শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 36,00,000। গত 24 ঘন্টায় আরও 78,512 জনের শরীরে শনাক্ত হয়েছে করোনা ভাইরাস। সোমবার সকাল পর্যন্ত এ ভাইরাসে মারা গেছে 64,469 জন। বিশ্বজুড়ে আক্রান্তের তৃতীয় তালিকায় থাকলেও গত 4 আগস্ট থেকে বিশ্বে দৈনিক সংক্রমণের বিচারে শীর্ষে রয়েছে ভারত। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করে গাজীপুর মহানগর আওয়ামী লীগ। বিকেলে বোর্ডবাজার ইউটিসি চত্বরে অনুষ্ঠিত এ সভায় গাজীপুর সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। অন্যান্যদের মধ্যে সভায় বক্তব্য রাখেন মহিলা সংরক্ষিত আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মোকসেদ আলম। সভা শেষে 15 আগস্ট ও 21 আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এবার পার্টেক্স খেলার খবর। আসন্ন শ্রীলঙ্কা সফরে ভালো কিছু করার চেষ্টা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশের দলের উদ্বোধনী ব্যাটসম্যান লিটন দাস। তবে শ্রীলঙ্কা সফরটি অনেক চ্যালেঞ্জিং হবে বলেও জানান তিনি। লিটন বলেন, করোনাভাইরাসের কারণে খেলতে না পারাটা ছিল অনেক কষ্টের, তবে নিজেকে ফিট রাখার জন্য তিনি বাসায় জিম এবং ট্রিটমিল করেছেন। আগামী অক্টোবর মাসে কলম্বোতে শ্রীলঙ্কার সাথে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। বাসার জিনিস আর গ্রাউন্ডে যে জিনিসগুলো হয় তার ভিতরে একটা পার্থক্য থাকে, তো এই দিক দিয়ে অনেক মানে কষ্ট লাগছে জিনিসটা, যে না অনেকদিন ধরে মাঠে যাইতে পারতেছি না, খেলতে পারতেছি না। আর ওই সময়টা আমরা বিশেষ করে আমি আমার নিজের আগের ব্যাটিংগুলো দেখছি যে কী কী জিনিসগুলো ইম্প্রুভ করা যায়। প্লাস আমার যে কোচদের সাথেও কথা বলছি যে কী করলে কী ইম্প্রুভ করা যায়। প্লাস হচ্ছে কিছু ড্রিল করেছি বাসার ভিতর যেগুলো খুব একটা গ্রাউন্ডের প্রয়োজন নেই। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। চলে গেলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। বাংলাদেশ হারালো আপনজনকে, শোকবার্তায় প্রধানমন্ত্রী। প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে বুধবারে একদিনে শোক ঘোষণা। ক্ষমতা ধরে রাখতে গুম খুন হত্যা রাজনীতি করে জিয়া রহমানের পরিবার, শোক দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী। এবং করোনা মুক্ত হওয়ার পরও বাড়ছে শারীরিক জটিলতা। রাজধানীতে 2টি হাসপাতালে চালু হলো পোস্ট কোভিড ক্লিনিক। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটেন বাংলা নিউজ।